ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 8টা, সন্ধে বলা যায় না, রাত 8টা। আর এখন আমি একটু বাটার দিয়ে এই পেঁয়াজ রসুনটা ফ্রাই করছি। এটা আমি স্যান্ডউইচ কাইন্ড অফ বানাবো, তো তার মধ্যে দেব, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর হালকা বাটার দিয়ে ফ্রাই করে এর সাথে মেহনিজ তারপরে সব মেশাবো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ঠিক আছে, আর এখানে ঘুগনি হবে। ঘুগনিতে আমি একটা মটরশুঁটিটা, মটরটা আমি সেদ্ধ করে নিচ্ছি, আর অলমোস্ট সব রেডি করে নিয়েছি। যাওয়ার আগে ভাজা মশলা করেছি, দেখো এটা ভাজা মশলাটা ঢেকে রেখেছি, গন্ধ যেন না যায়, তার জন্য এর মধ্যে মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আলু কেটে ধুয়ে রেখে গেছিলাম, তো চলো তাড়াতাড়ি করে নিই। কতটা তাড়াতাড়ি করতে পারবো জানি না, চেষ্টা করি। ঠিক আছে, থাকো তোমরা, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখো এখানে আমি ঘুগনি করছি, তো আমাদের লাঞ্চ, সরি ডিনার কমপ্লিট। তো সন্ধ্যেবেলা ঘুগনি বানিয়েছিলাম তোমাদের, তো হ্যাঁ দেখিয়েছি, তো খুব সুন্দর হয়েছিল ঘুগনিটা। আর রুটি নিয়ে এসেছিলাম আজকে, আর ভাত করিনি, রুটি ঘুগনি, আর মাসিরা মিষ্টি নিয়ে এসেছিল, ওই দিয়ে খেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি রুটি। কালকে রাত্রেবেলা ঘুগনিটা বানিয়েছিলাম, আমার হাজব্যান্ডের কিছু রিলেটিভ এসেছিল, তো মেনলি ওদের হিসাবেই বানানো। তো সকালবেলা এখন ওটা দিয়েই ব্রেকফাস্ট করে নিচ্ছি, রুটিটা কিনে এনেছে। তো এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি, আজকে মসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে, তার সাথে পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখবো, আর বেগুন ভাজা, সাদা বেগুন এটা আর কি। তো আমি আগে ভাবতাম কালো বেগুনগুলোই বুঝি খেতে ভালো হয়, কিন্তু এখন দেখলাম কালো বেগুনের থেকেও সাদা বেগুন ভালো। কতগুলো মাকড়সা জন্মে আছে দেখো, এখানে একটা, জানি না ক্যামেরায় আসছে কিনা, এখানে একটা কালো মতো দেখো ছোট্ট পুটুনি দেখা যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবার উঠে আমাকে এগুলোকে ছাড়তে হবে, আর ওই কোনায় আবার একটা, এরা আবার দুদিনের মধ্যে বাসা বাঁধাবে। কি জ্বালাতন হয়েছে না, প্রত্যেক দিন আমি করতে থাকি, আর এখানে একটা যত এসে রান্নাঘরে জোগাড় হয়েছে, ঘর থেকে তাড়িয়েছি এবার রান্নাঘরে এসেছে, দেখ কেমন রাগ ধরে। প্রত্যেক দিন আমি ছাড়তে আছি, আর কোথা থেকে যে আসে। এখানে ডাল রান্না করছি, মুসুরির ডাল, বেগুন ভাজা, আলু পেঁয়াজ ভেজে, তোমার আলু ভেজে, সরি আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা, আর চিকেন আছে কালকে রান্না করা, এই হচ্ছে মেনু। এবার কমপ্লেক্সে, আমাদের কমপ্লেক্সে ফার্স্ট টাইম জগদ্ধাত্রী পুজোও হচ্ছে। আর এখন কটা বাজে বলি, প্রায় 4টে বাজতে গেল। খাওয়া দাওয়াটা বেশ কিছুক্ষণ আগে হয়েছে, মানে 3টে নাগাদ কমপ্লিট হয়েছে, কারণ সুমিত এলোই কটায়, আড়াইটে ফাড়াইটেই এলো, ও বাড়ি গেছিলো, তারপরে ব্যাংক ফ্যাঙ্কে গেছিলো, গিয়ে দেখলো ব্যাংক ছুটি, আমাদের পিসিমণি ছুটি দিয়েছে ব্যাংকের আর কি, এই ছট পুজো উপলক্ষে, তা ব্যাংক ছুটি, তারপরে এলো কখন আড়াইটে বেজে গেছে আজকে। তারপরে সে স্নান টান করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 3টে বেজে গেছে। তো তারপরে ফল কেটে সবাইকে দিলাম, দই দিলাম, দিয়ে মানে আমাদের মেয়েদের কোনো কাজ আর শেষ হয় না, সারাদিন চলতে থাকে চলতে থাকে। তো ছেলে এখন দই খাচ্ছে, আর আমি এসে একটু শুলাম, শুয়ে একটুখানি হাইয়ে ভাবলাম যে ভিডিওটা করি, ভিডিওটা করা হয়নি। আর ইউটিউব আমার রক্তে মিশে গেছে, মানে এত বছর ধরে মানে রেগুলারলি আমি এটাকে মেনটেন করি, তো এটা আমার একটা খুব প্রিয় জিনিস আর কি, মানে আমার মনে হয় এটা, এই সময়গুলোকে আমি ধরে রাখতে পারছি, এটা আমার কাছে অনেক বড় আনন্দের। শুধুমাত্র টাকা ইনকাম করাটা আমার কাছে এখানে আনন্দের নয়, কারণ টাকাটা আমার কাছে অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা প্রাইমারি নয়, সেকেন্ডারি, কিন্তু এই যে সময়টা আমি ধরে রাখতে পারছি, আমার যখন বয়স হবে বা পৃথিবীতে একদিন যখন আমি থাকবো না, তখন আমার পরের নেক্সট জেনারেশানরা তার নেক্সট জেনারেশানদের আমাদের দেখাতে পারবে, তাই না? যে যেমন ধরো, যদি আজকের পুরোনোর কথা ভাবো, যদি আমার ঠাকমারা বেঁচে থাকতো, তারা যদি এরম ইউটিউব করতো, তারা এরম কীভাবে সংসার করছে, কীভাবে রান্না করছে, ভাবো তো, সেইগুলো যদি আমরা এখন দেখার সুযোগ পেতাম, আমাদের কত ভালো লাগতো যে ঠাকমা এইভাবে রান্না করতো, ঠাকমা এইভাবে সংসার করছে, তো ঠাকমা এরকম সাজতো, ঠাকমা এরকম করতো, অদ্ভুত লাগতো না?
তো আমার আমি সেই পুরনো কথাটা চিন্তা করে আমি এই জিনিসটাকে এতটা ভালোবেসে ফেলেছি, মানে একদিন যদি ভিডিও না যায় না আমার রাত্রে ঘুম হয় না, সকালবেলা উঠে ভাবি আজকে টাইমে না হোক অটাইমে হোক আমি ভিডিওটা দেবো। আমি এক একদিন এমন হয়, যেমন কালকেই বাড়িতে গেস্ট এসেছিল, তারা চলে যাওয়ার পর আমি এডিট করতে সময় একদমই সময় পাইনি, রাত 11:30 বাজে, তখনও শুয়ে শুয়ে ভাবছি এখন কি এডিটিং করবো, তারপর দেখলাম এডিটিং করতে অনেকক্ষণ টাইম লেগে যায়, রাত 1টার সময় ভিডিও ছেড়ে কোনো লাভ নেই। সকালবেলাতেই আমি বিছানাটা কোনো রকম গুছিয়েই ওদেরকে বার করে দিয়ে, মানে সমৃদ্ধ স্কুলে চলে গেছে, সমীর যখন বাজার করতে যাচ্ছে তখন বসে এডিটিং করেছি, মানে এটা আমার এতটাই আমার রক্তের সাথে জুড়ে গেছে আর কি। তো যাই হোক, আমি খুব ভালোবাসি এটা করতে। আর তোমরা দেখে থাকবে আমি আমার ভিডিও করি বলে আমি স্পেশাল কিছু দেখাই না, আমি যেমনভাবে থাকি যেমন করি তেমনই আমি তোমাদেরকে শেয়ার করি, ঠিক আছে? একটা বাড়িতে মানুষ সাধারণভাবে যেমন থাকে তেমনই আমি তোমাদেরকে শেয়ার করি। আর ভিডিও করছি বলে স্পেশাল কিছু বের মানে দেখাবো বা আলাদা কিছু দেখাবো সেটা আমি পারি না, অ্যাটলিস্ট আমার রক্তে সেরকম নেই। তো যাই হোক, চলো আমি একটু শোবো আর কি। তোমাদের কালকের ভিডিওতে বলছিলাম না যে আমার ওই একটা কি বলে মেষ রাশিতে শনির একটা প্রভাব আসছে এরকম আর কি, শনির 7:30 বলে, তো আমার ঘুমটা খুব একটা ইয়ে হচ্ছে না, মানে যখন তখন ঘুম লাগছে বিশেষ করে সকালের দিকে, তো সেটারও একটা প্রভাব হতে পারে। আবার কি হয় বলো তো, এখন তো সেই আগে যেমন 7:30 পর্যন্ত ঘুমাতাম, এখন তো হয় না সেই ঘুমটা, মানে সুমিত বেরোবে তারপরে সমৃদ্ধ বেরোবে এই তারাতে আমি অনেক সময় ঠিক মতো রাত্রে ঘুম হয় না, 4:30, 4:45 পর থেকেই আমার একটা অটোমেটিক ঘুম ভেঙে যায়, তো ঘুমটা হয় না। সেই কারণেও হতে পারে যে আমার সব আবার মানে এই 10:30, 10:30 দিকে এত ঘুম পেয়ে যাচ্ছে, আজকেও আমি ঘুমিয়ে পড়েছি, আজকেও আমি ভাত বসিয়ে এসে, কারণ ভাতটা আমি 200 দিয়ে আসি ইন্ডাকশান ওভেনে, জানি আস্তে আস্তে হবে, কোনো পড়ে যাওয়ারও ভয় নেই, আমি এসে ঘুমিয়ে পড়েছি। তারপর হঠাৎ ভাবছি আমার 12:15 বেজে গেছে, ছেলের তো চলে আসার কথা, আজকে ওদের একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে ছট পুজোর কারণে বোধ হয়, কারণ রাস্তা ফাস্তা ভিড় হয়ে যাবে, তার জন্য স্কুলের গাড়ি বেরোতে পারবে না। তারপরে আমি হট করে উঠে বলছি মা এতগুলো বেজে গেছে, তখন আমি সুমিতকে ফোন করছি যে ও দেখি ও গেছে কি না আনতে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, বেগুন খেয়েছি আজকে, ব্যাস গায়ে চুলকানো শুরু হয়েছে, ওষুধ খেতে হবে। তো চলো পরে আসছি। শুয়ে শুয়ে শুনছি এত বাজি ফাটছে, এত বাজি ফাটছে, তারপরে এই ঘরে এসে দেখলাম যে গঙ্গার ঘাটের কি অবস্থা দেখো, পুরো গিজগিজ করছে লোকজন, মানে এত লোক এসেছে, তো এই টাইমটাই ওরা ঢোকে। আর যত গাড়িগুলো দেখো, গাড়িগুলো সব রেখেছে হচ্ছে ইটভাটার এখানে, প্রতিবারই তাই রাখে, যত সাজানো গাড়ি করে ওরা সব বাড়িতে পুজোর মালপত্র নিয়ে আসে, সব এখানে ঢুকিয়ে দেয়, তারপর ওরা পুজো করে। পুজোর আগে তো রাস্তা দিয়ে যেতে দেখতে পাই, এখন এখানে এসে সব দেখতে পাই। তো যাই হোক, বিকেলবেলা পারলে নিয়ে যাবো তোমাদেরকে গঙ্গার ঘাটে, মানে আমাদের অ্যালকভের গঙ্গার ঘাটে নিয়ে যাবো, এই কমন ঘাটটাতে তো যাওয়ার উপায় নেই, ভীষণ খারাপ পরিস্থিতি, তো ওখানে নিয়ে গিয়ে তোমাদের শেয়ার করবো। আমি নিজেও কোনোদিন যাইনি, এবার যাবো ভাবছি, গিয়ে দেখাবো যে কেমন অবস্থা, চুল উঠছে দেখো এরকম। তো চলো, এখনকার মতো ভিডিওটা শেষ করছি, যদি সন্ধ্যেবেলা যাই বা বিকেলে যাই ওখানে কীভাবে ওরা পুজো করে না করে তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, এখনকার মতো সকলকে টাটা, সকলকে ভালো থেকো।